তখন আপনি জুতার বক্স বানাইতেন অনেক কথা যে অনেক কথা বলছে না মারছে ধরছে হ্যাঁ পিটাইছে টাকা চাইছে আমরা তো অরিজিনালি গরিব ফ্যামিলির লোক না আমার পুঁজি নাই তখন তো ফুল চুরি করে বেচতাম তখন ফুল নিয়ে দৌড় দৌড় পয়রা ব্যথা পাইছি এই বিনোদনের জন্য আমি কক্সবাজারও দেখতে যাইনি বাংলাদেশে আমাদের প্রতিবেশী জাদুঘর এই 40 বছর আমি জাদুঘর দেখি যখন আপনি প্রথম দোকানটা দিলেন তখন কি আপনারে অনেকে নিরুৎসাহিত করে নাই কি বলতো অনেক কথা যে অনেক কথা বলছে না মারছে ধরছে হ্যাঁ পিটাইছে টাকা চাইছে এরপরে হইতে হইতে তো আমি তো নিজে এখন বলি মানে তখন আপনি যখন প্রথম তখন আপনারা অনেকে মারতো মারতো গালি দিত গালি দিত ডাক দিত এই টাকা দিও 500 যেই আমল ওই টাইমে 500 টাকা তো অনেক 500 টাকা তার সাবার এক কাটা জায়গা রাখা যায় 90 দশকে আমি এখানে 86 ইয়ার্স তখন তো আমরা মানে গাছের ওই পাশে গেতাম না প্রস্তাব করতে ভয় সন্ধান করে আপনার মাথায় আইডিয়া কেন আসছিল না আমার একটা ছোটোবেলা আমরা তো রুমে চাকরি টাকরি করতাম তো আমার একটা ইচ্ছা ছিল যে আল্লাহ পাক গাফুরুর রহিম আমি 8 রাস্তার নিচে আমরা তো অরিজিনালি গরিব ফ্যামিলির লোক 8 রাস্তার নিচে বসতে পারলে লাল নীল গাড়ি বাতি বুতি দেখতাম ভালো লাগবে তা আল্লাহ পাক আমার এই ডাক কবুল করে নিল কবুল করার পরে ধীরে ভাসতে ভাসতে আমি এখানে চলে আসতাম তখন আমার পুঁজি কত ছিল না আমার পুঁজি নাই তখন তো জঙ্গলি ফুল চুরি করে বেচতাম ও জঙ্গলি ফুল চুরি করে বেচতাম চুরি করে বেচতাম আর এখন এখন তো আমি নিজেও একজন বিএপি পার্সন মালব বিএপি ভাবে আসে তা আমি কি এটা নিউজে লিখতে পারবো যে আপনি জঙ্গলি চুরি করে বেচতেন হ্যাঁ হ্যাঁ আপনি লিখবেন যেটা সত্য এটা সমস্যা কোথায় তো চুরি করে যে ব্যস্তেন চুরিতেই ধরা পড়ছিলেন কখনো বা চুরি বলতে গাছে আছে যেমন আপনার গাছ ভাই আমার তো কিছু ফুল লাগবে হ্যাঁ ঠিক আছে আমি দারোয়ান না দেখছি বললাম বসে তার দেখেনি বস যখন দেখছে উনি তখন তারাইতেছে তখন ফুল নিয়ে দৌড় দৌড় পড়ে ব্যথা পাইছি পড়ে ব্যথা পাইছি তখন ডেইলির কত বিক্রি করতেন এরকম ডেইলি কত আপনি 1200-1500-1000 তখনও 1200-1500 টাকা ফুল বিক্রি করতে পারতেন হ্যাঁ আচ্ছা 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 তা এখন এখন আপনি কয়টা দোকানের মালিক না একটাই একটাই হ্যাঁ আমি আমার কোনো লোভ নাই আমার প্রথম কথা হলো আমার লোভ নাই এইটা হলো প্রথম বেঁচে থাকার জন্য গাছের নিচে এসে বসছি 40 বছর চলে গেলো আজও আছে এখন আপনি প্রতিষ্ঠিত একজন ফুল ব্যবসায়ী প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট হ্যাঁ তো এটাই আল্লাহর কাছে অনেক কিছু আমি যদি এখন মারা যাই এখানে শত শত লোক হবে যখন আপনি এখানে দোকান দেন তখন কি ঢাকাই থাকতেন নাকি ঢাকার বাইরে থেকে না ঢাকাই ঢাকাই আমাদের জন্ম কর্ম ঢাকাই আমার বাবার বাড়ি ছিলেন মাদারীপুর জেলায় শিবচরতলা সদরবাড়ি গ্রাম আমারকে আমার মা আমাকে পেটে নিয়ে ঢাকার নবাবপুর আসে তো এখান থেকে ভাড়া থাকতে থাকতে এখন এই ভাড়াই আছে এমনি ধরেন যে ব্যক্তিগত কোনো আপনার বিলাসিতা থেকে আপনি ফুল বিক্রিতে আসেন না আপনার এখন তো মনে বলছিল যে কষ্টে কষ্টে যে এত কাজ কাজ করতেছি যদি 8 রাস্তার মোড়ে বসে তখন কি কাজ করতেন তখন আপনার জুতার বক্স বানাইতেন জুতার বক্স জুতা আচ্ছা আচ্ছা কোথায় এটা এটা নবপুর আচ্ছা পুরান আমলপুর এই তার থেকেই আপনার মূলত ইয়ে রাখলো যে হ্যাঁ আগ্রহ জাগলো কাজ করতে করতে বৃত্তি স্থান আচ্ছা এখন কাজ করতে চাই না বা গাড়ি ঘুরি বাচ্চা মানুষ তখন দেখার জন্য তখন আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ কবুল করলো এই আসলাম আর এখান থেকে এই 40 বছরে একদিন আমি ছুটি কাটাই আপনি চেন্নাইতে আসলেও পাবেন ঈদের দিনে আসলেও পাবেন ঝড় আসলেও পাবেন কার্ফু হইলেও পারবেন হরতাল হইলেও পাবেন যাই হোক আপনি ফোন করবেন 8টা বাজে কালামবাই গিয়ে আছেন শাহবাগ বটতলা আচ্ছা মানে বিনোদনের জন্য আমি কক্সবাজারও দেখতে যাইনি বাংলাদেশে এই আমাদের প্রতিবেশী জাদুঘর এই 40 বছর আমি জাদুঘর দেখিনি মানে এইখানে জাদুঘর আমি জাদুঘরটা দেখিনি আমার মনে মনে আপনার আপনার পরিধি শুধু এই ফুলের দোকান আর বাসা হ্যাঁ আমি এখানে 6:30টায় আসি আর রাত্রি 11টায় বাসায় যাই আপনার বাচ্চারা কে কয়জন কি করেন আমার 2 মেয়ে 2 ছেলে কি করেন তারা বড় মেয়েটা মাস্টার্স কমপ্লিট করলো ওয়াল ইউনিভার্সিটি থেকে ওনাকে বিয়ে দিলাম ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার আর 2 ছেলে ভার্সিটিতে পড়ে ডেপুটি আর ছোটো মেয়েটা ধানমন্ডি মডেলে এতে পরীক্ষা দিল 9 মিনিট আচ্ছা আচ্ছা তার মানে আপনি মানুষের বিনোদন দেন কিন্তু ফুল বিক্রি করে বিনোদনে সহযোগিতা করেন আপনি আমার একটা উদ্দেশ্য মানে আমার কেন মানে চায় না এটা হলো এই জাদুঘরটা দেখার জন্য বিভিন্ন জেলার থেকে আসে বাডেম দেখার জন্য আসে পিজি দেখার জন্য আসে রমনা পার্ক দেখার জন্য আসে শিশু পার্ক দেখার জন্য আসে তাহলে আমি কারে দেখতে যাব এই দেখতে আসলে তো আমারই দেখ তাহলে আমি আর কারে দেখতে যাব এই মনের বুঝ দিয়ে আমার জীবনটা একেবারে যখন দাড়ি মোচ ছিল না দাড়ি মোচ হলো তারপরে দাড়ি হওয়ার পরে কালো ছিল
এখন পেকে গেছে, এখন বয়স হয়ে গেছে, আর কয়দিনই বা বাঁচে। আমার মনে হয় না আর যাওয়ার, এমনি উমরা করার ইচ্ছা আছে, বাকি আল্লাহর ইচ্ছা। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।